আফগানিস্তানের জালালাবাদে পতাকা নিয়ে বিক্ষোভে গুলি, নিহত 3। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে তালেবান বিরোধী বিক্ষোভে গুলি চালানো হয়েছে। তালেবান যোদ্ধাদের চালানো এই গুলিতে অন্তত 3 জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছে। 2 প্রত্যক্ষদর্শী এবং সাবেক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জালালাবাদের একটি চত্বরে স্থানীয় বাসিন্দারা সদ্য উৎখাত হওয়া সরকারের পতাকা ওড়ানোর চেষ্টা করলে গুলি ছোড়ে তালেবান। আফগান রাজধানী কাবুল থেকে প্রায় 150 কিলোমিটার পূর্বে অবস্থিত জালালাবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জালালাবাদের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা তালেবান পতাকা নামিয়ে আফগানিস্তানের পুরনো পতাকা উড়িয়ে দিচ্ছে, আর সমবেত স্থানীয়রা তা দেখে উল্লাস করছেন। এরপরেই গুলির শব্দ শোনা যায়। তালেবান নতুন ঘোষিত ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের জন্য এখন পর্যন্ত যে পতাকাটি ব্যবহার করছে, তাতে সাদার উপর কালো হরফে কালেমা শাহাদাত লেখা আছে। বিক্ষোভকারীরা কালো, লাল এবং সবুজের যে 3 রঙের পতাকা আজ মিছিলে ব্যবহার করেছে, সেটি ক্ষমতাচ্যুত সরকারের প্রতিনিধিত্ব করে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে ভবিষ্যতে দেশটির জাতীয় পতাকা কোনটি হবে তা নিয়ে এখন আলোচনা চলছে। নতুন সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।